নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হার্ডওয়ার্স নলেজে। আজকে আমরা এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কিলোস্কার পাম্প কমপ্লেন রেজিস্ট্রেশন। আমাকে অনেকেই বলেছে যে দাদা, কিলোস্কার পাম্পের কমপ্লেন আমরা কিভাবে রেজিস্টার করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে কিলোস্কার পাম্পের ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করবেন। তবে বলে রাখি বন্ধুরা, পাম্প ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করার পর পাম্পের প্যানেল বোর্ডটি কোম্পানির টেকনিশিয়ান আপনার বাড়িতে এসে ঠিক করে দেবে। যদি পাম্পের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে পাম্পটি নিয়ে আপনার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে যেতে হবে, সেখানে ফ্রিয়েই সারিয়ে দেওয়া হবে। তো আসুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই কিলোস্কার পাম্পের ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করবেন। দেখুন, এই প্রকার একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, যে কার্ডটি আপনার পাম্পের ভেতরে থাকবে, মানে যে পাম্পটি বা যে মোটরটি আপনি কিনবেন সেই মোটরটির ভেতরে থাকবে। এবং এই ওয়ারেন্টি কার্ডটিতে যে ডিলারের কাছ থেকে আপনি মোটরটা কিনেছেন সেই ডিলারের স্ট্যাম্প ও সিগনেচার করিয়ে নিতে হবে, এবং যে পাকা বিল নাম্বার সেই বিল নাম্বার ও বিল ডেটটি এখানে বসাতে হবে। আপনি ওই ডিলারের কাছে নিয়ে গেলেই এই আপনার ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ডটি ফিল আপ করে দেবে। এবং এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে নোট করে সেভ করে নিতে হবে, 9922710710। এটা ওয়ারেন্টি ও কমপ্লেন রেজিস্টার করার জন্য এই নাম্বারটা আপনাদের সেভ করে নেওয়া উচিত যদি আপনারা এই কিলোস্কার পাম্প কেনেন। দেখুন, ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ডটি ফিল আপ করার পর ঠিক এইভাবে যেন সব কিছু ঠিকঠাক ফিল আপ থাকে দেখে নেবেন। এরপরে যেটা করতে হবে, এই যে নাম্বারটা আমি কিছুক্ষণ আগে বললাম 9922710710, এই নাম্বারটি সেভ করে নিন যেমনভাবে আমি সেভ করছি। আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন, যেটা করলে আপনাদের মনে থাকবে। আমি এখানে কিলোস্কার সার্ভিস সেন্টার নামে সেভ করলাম। সেভ করে নেওয়ার পর আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে, গিয়ে আপনারা যে নামে সেভ করেছেন সেই নাম্বারে গিয়ে হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠানোর পর ওই ওয়ারেন্টি কার্ডটির ছবিটি আপনাকে পাঠাতে হবে। দেখুন, যেমনভাবে আমি জুম করে পাঠাচ্ছি যেন পরিষ্কার বোঝা যায় সেইভাবে পাঠিয়ে দিন। পাঠিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে লিখতে হবে কমপ্লেন রেজিস্ট্রেশন, ফার্স্ট যেটা লিখতে হবে। ওর নিচে লিখতে হবে নেম, মানে আপনার নামটা, যে নামে আপনি বিল করিয়েছেন। আমি যে এখানে দেখুন সৌরভ গাঙ্গুলি নামে বিল একটা করেছি, সেজন্য সৌরভ গাঙ্গুলি নাম দিলাম। এরপর আপনার ফুল অ্যাড্রেস, যেমন পোস্ট, এখানে আপনার নিজের পোস্ট দেবেন, ভিলেজ, আপনারা নিজের নিজের ভিলেজ লিখবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট দেবেন, আপনারা নিজের ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্ট দেবেন। তারপর স্টেট দেবেন, আপনারা যে স্টেট থেকে সেই স্টেট এখানে উল্লেখ করবেন। এর সাথে আপনারা পুলিশ স্টেশনটাও অ্যাড করতে পারেন। তার সঙ্গে যেটা অবশ্যই অ্যাড করবেন সেটা হচ্ছে পিনকোড নাম্বার, এই পিনকোড নাম্বারটি দিতে ভুলবেন না। এর সাথে যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার, যেই ফোন নাম্বারে কোম্পানি থেকে আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে সেই ফোন নাম্বারটি এখানে অ্যাড করবেন। এরপর উল্লেখ করবেন আপনার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার। যদি আপনারা আপনাদের নিয়ারেস্ট সার্ভিস সেন্টার না জানেন তাহলে আপনি যেই দোকান থেকে পাম্প কিনেছেন সেই দোকানে ফোন করে জেনে নিতে পারেন। এই SMSটি সেন্ড করার সাথে সাথেই এরকম একটা SMS পাবেন, থ্যাংক ইউ ফর কানেক্টিং কিলোস্কার ব্রাদার্স লিমিটেড, ইওর কমপ্লেন হ্যাজ বিন রেজিস্টার, এবং কমপ্লেন নাম্বারটি সেখানে উল্লেখ থাকবে। এরপর দেখুন, যে ফোন নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে তখন সেন্ড করেছিলেন সেই ফোন নাম্বারে একটি টেক্সট মেসেজ পাবেন, যেটাতে উল্লেখ থাকবে আপনার কমপ্লেন নাম্বার, তার সাথে কোম্পানির যে টেকনিশিয়ান আপনার পাম্পটি রিপেয়ার করতে আসবে সেই টেকনিশিয়ানের নাম এবং ফোন নাম্বার, তার সাথে একটি রিপেয়ার কোড। একটু জুম করে দেখাই, দেখুন এখানে যে টেকনিশিয়ান রিপেয়ার করতে আসবে তার নাম দিয়েছে অরবিন্দ মাইতি, এবং সেই টেকনিশিয়ানের ফোন নাম্বার এখানে দেয়া আছে, তার সাথে একটি রিপেয়ার কোড দেয়া আছে। যে রিপেয়ার কোডটি আপনার পাম্পটি রিপেয়ার হয়ে গেলে ওই টেকনিশিয়ানের সাথে শেয়ার করবেন। আশা করি আপনার সমস্যাটির সমাধান করতে পেরেছি।